আম্মা কিছু বলবি? ড্রাইভারের কি আজকে কোনো কাম আছে? কেন কাম না থাকলে অরে লবে লই লই, ওকে এসব কাজ করবে? কেন করবো না কেন? আচ্ছা বলে দেখ। আচ্ছা ঠিক আছে। আমার একটা কথা আছে। বলো। আমার ছুটি লাগবো। কি? হ্যাঁ মা, কুড়ি দিনে ছুটি লাগবো, আমার মায়ের বাচ্চা হইব। তাই নাকি? কদিন আগে না তোমার মেয়ের বিয়ে দিয়ে আসলে? বেশি দিন না মা, এক বছর আগে গেছিলাম। কিন্তু কুড়ি দিন তো অনেক দিন, এতগুলো মানুষে রান্নাবান্না করবে কে? আলি ভেজান কইলো বদলে একজন কাজের বুয়া এনে দিব, আমি যতদিন না থাকবো সেই আমার সব কাজ করে দিব। ছোট বুয়ার রান্না আমরা খেতে পারবো? তা তো আম্মা কইতে পারব না। থাক, ছোট বুয়ার দরকার নেই, তুমি বরং তাড়াতাড়ি আসার চেষ্টা করো। হেরে নয় লাইলাম, কিন্তু এদিকে কি হইব, রান্না বান্না করব কি? আমিই করব। যে হ্যাঁ আমিই করব, মিশুকে সাথে নেব, এই ভাগে ওকে রান্নার কাজটা শিখিয়ে ফেলবো। এক কাজে দু কাজ হবে, এবারই রান্না কেমন হয় সেটাও জানা দরকার। কিরে এত দেরি করলি কেন? না আমাদের সামনে পরীক্ষা না, ওর জন্য একটু বেশি বেশি করে ক্লাস হচ্ছে। ও দীপু হোটেলে গিয়েছিল? আমাকে কোচিং সেন্টারের সামনে নামিয়ে দিয়ে চলে গেছে, কিছু বলেনি তো। ও তুমি যাও। আচ্ছা।